আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবাই ভালো আছেন? তো আপনাদের আমি দেখাবো কিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলতে হয়। তো জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আমরা সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যাওয়ার পর আমাদের ইউজার অ্যাকাউন্ট খুঁজে বের করতে হবে। তো আমি আমার ইউজার অ্যাকাউন্ট খুঁজে বের করে নিচ্ছি। বের করার পর আমরা এখন অ্যাড অ্যাকাউন্টে চলে যাব। অ্যাড অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর আমরা গুগল অ্যাকাউন্ট খুলব। তাই গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করার পর একটু আমার চেহারা ইন্টারফেস আছে। আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্টের পর ফর মাই আমার নিজের অ্যাকাউন্ট, তাই আমি আমার ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি। ফার্স্ট নেম দিতে হবে, আপনাদের একটা ফার্স্ট নেম দিয়ে দিবেন, তারপর লাস্ট নেম, লাস্ট নেম দিয়ে দিচ্ছি, তারপর নেক্সট পার্সন দেখতে পাচ্ছেন, নেক্সটে ক্লিক করবেন, তারপর মান্থ সিলেক্ট করে দিলাম, ডে সিলেক্ট করে দিলাম, দিন আপনারা যেই পছন্দ দিলেই পারেন। আমি আমার পছন্দ মতো দিচ্ছি জেন্ডার মেল। দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস আসবে। আমি নতুন করে করব ক্রিয়েট ইউর জিমেল অ্যাড্রেস, ঠিক আছে? জিমেল অ্যাড্রেস দেওয়ার পর আমি আমার জিমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করব, তারপর পাসওয়ার্ড দিতে হবে। আমি আমার পছন্দ মতো পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনারাও আপনার পছন্দের মতো পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর নাম্বার চাচ্ছে, নাম্বার দিতেও পারেন, আমি স্কিপ করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর প্রাইভেসি অ্যান্ড টার্মস আসবে, আমরা আই এগ্রিতে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। আমার নেটওয়ার্ক খুবই স্লো, নেটওয়ার্ক অনেক সমস্যা দেখা দিচ্ছে, তবে আমি আন্তরিকভাবে দুঃখিত। হ্যাঁ, আমার জিমেল অ্যাকাউন্ট খোলা প্রায় কমপ্লিট। আমার অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা এইভাবে জিমেল অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই শওকত অল ডেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থাকবেন।